দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে হেনস্থা ইস্যুতে ক্রীড়ামন্ত্রী মদন মিত্রর সঙ্গে দেখা করতে মহাকরণে গেলেন সুব্রত পাল ও দেবাশিস মুখোপাধ্যায়। গোটা ঘটনার লিখিত বিবরণ দেন সুব্রত পাল। ঘটনায় জড়িত বেলঘরিয়া থানার আইসি সুব্রত ভৌমিককে মহাকরণে দেখা করতে বলেছেন ক্রীড়ামন্ত্রী। পাশাপাশি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনারকে ফোন করে ক্রীড়ামন্ত্রী বলেছেন, 7 সদস্যের কমিটি গঠন করে আগামী 7 দিনের মধ্যে এই বিষয়ে রিপোর্ট জমা দিতে, প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন। মহাকরণে ঘণ্টাখানেকের বেশি বৈঠকের পর ক্রীড়ামন্ত্রীর এই উদ্যোগে খুশি সুব্রত পাল, দেবাশিস মুখোপাধ্যায় দুজনেই। বুধবার বাংলা ছাড়ার কথা বললেও এদিনের পর তা নিয়ে ভাববেন সুব্রত। মানে আমার বিশ্বাস আছে ওনার উপর, এবং উনি যেটা করেছেন সেটা যদি ঠিক মতো চলে তো দেন আমি আমার কথা থেকে অবশ্যই ফিরতে পারি, অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, আমি উইথড্র করব, এবং উনি আজকে যে আমাকে আশ্বাস দিয়েছেন অনেক লং চ্যাটে, প্রায় মোর দেন 1 আওয়ার চ্যাট হয়েছে আমাদের, ওখানে উনি যে আশ্বাস দিয়েছেন আমি আমার কথা থেকে ফিরতে পারি, কারণ উনি আমাকে যে আশ্বাস দিয়েছেন মানে আমাকে পিঠে হাত দিয়ে অনেক দিয়ে বলে কথা বলেছে, তাই আমি খুবই হোপফুল আছি ওনার উপর। একটা আত্মসম্মানে আঘাত লাগা, একটা এতদিন খেলেছি, বেঙ্গল ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছি, তার পরিবর্তে এই ধরনের একটা সবার সামনে হ্যাকেল হলাম বা মিষ্টু হ্যাকেল হলো চোখের সামনে দেখলাম, এটাকে মেনে নিতে পারছিলাম না যে তাহলে আর কি আমাদের সমাজে পরিবার, আমাদের জায়গাটা কোথায়? আমরা আজকে একটা ইন্ডিয়া প্লেয়ার, তাদের কোনো রকম সম্মান সম্মান নেই, এই জায়গাটা ভীষণ কুড়ে কুড়ে খাচ্ছিল ভীষণভাবে। তো আজকে মন্ত্রী যেভাবে আশ্বাস দিলেন তাতে সত্যিই অনেকটা আজকে অনেকটা রিলিফ, অনেকটা রিলিফ। এবং আলটিমেটলি যখন যে দোষী শাস্তি পাবে তখন একদম ফ্রি হয়ে যাবো, খুব আনন্দ পাবো।